স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ। হ্যাঁ শ্রেয়া, বল। না না, এই ক্যাম্পাস থেকে বেরোচ্ছি, বল। না রে, এনকেবিটা বাং করেছি আজকে। এমনি কোনো কারণ নেই। তোর কি ব্যাপার, ডুব দিলি কেন আজ? ও মা, সে কি রে, কখন থেকে? এ বাবা, ওকে তুই রেস্ট কর কদিন তাহলে। কি বল? ও কবে ছাড়লো ওকে? শরীর কেমন হচ্ছে এখন? ভালো লাগছে না গো, কাশি আসছে থেকে থেকে। সকালে খালি পেটে ওষুধটা খেয়ে নে, মুখ ধুয়ে, আর একটু পর আস্তে আস্তে নিচে নেমে আমি ব্রেকফাস্ট রেডি করতে বলছি। ও আজকে কাগজটা রাখলাম, সাপ্লিমেন্টের থেকে একটা প্রাইভেট টিউটরে বিজ্ঞাপন বেরিয়েছে, সায়েন্স গ্রুপ। আগে যে টিউশনগুলো ছিল ক্ষতি যে আবার হয়ে গেছে বাপু, চাল কে পুরোনো কাশুর দিকে লাভ নেই। তুই নেমে আয়, আমি বসছি। দুদিন হয়ে গেল জেল থেকে ছাড়া পেয়েছি, তবু এখনো মনে হচ্ছে আমি যেন সেই স্যাঁতস্যাঁতে কুপচি ঘরটাতেই পড়ে আছি। সকালবেলা সেলের ছোট জানলা দিয়ে আসা রোদের আলোটা আমার মুখে পড়ে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে। এই মাস তিনেকে পাল্টে গেছে অনেক কিছু, আমি, আমার চারপাশ, এমনকি আমার থাকার ঘরটাও। ছোট মা মানে আমার কাকিমার এক ভাই, তার পরিবার নিয়ে এ বাড়িতে উঠেছে কিছুদিনের জন্য। আপাতত আমার ঘর, ব্যবহারের জিনিসপত্র সবই ওদের দখলে। অগত্যা এখন আমার ঠিকানা দোতলার নতুন ঘরটা, বন্ধ ছিল বেশ কিছুদিন, এটাই আসবাবও বিশেষ নেই। তবু কাকু আর ছোটমা তড়িঘড়ি যতটা পেরেছে গুছিয়ে দিয়েছে আমার জন্য। কিন্তু তবু এই ঘরটা থেকে বাইরেটা একেবারে আলাদা, কিছুই যেন আমার চেনা লাগে না। বেশ বুঝতে পারি আমি আর আগের মতো নেই। কাকুর সাথে আমার বন্ডিংটা বরাবরই একটু বেশি। কাকু এতদিন আমার জন্য নিঃস্বার্থভাবেই সব কিছু করে এসেছে, আমার পড়াশোনার খবরাখবর নেওয়া, এমনকি আমার হাত খরচার জন্য টিউশনের খোঁজও কাকুই এনে দিয়েছে বরাবর। সেগুলো অবশ্য সবই গেছে এই কমাসে। কাকুর আবার কয়েকটা নতুন খোঁজ এনেছে, কিন্তু আমি যেন আর পারছি না দিতে। সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি ছাড়া পেয়েছি শুনে
বাবা বারণ করেছে ধানবাদের বাড়িতে ঢুকতে। জেলখাটা ছেলে তো, প্রেস্টিজ ইস্যু। মা ফোনটা ধরেনি, মনে হলো খুব কাঁদছিল পাশে বসে। মাকে দেখতে খুব ইচ্ছা করছে, কিন্তু তবু আমি কিছুতেই ফিরে যেতে পারবো না। কাকু যদি না থাকতে দিত, জেল থেকে বেরিয়ে এই শরীর নিয়ে আমি কোথায় যেতাম? কাকু কেমন যেন খিটখিটে হয়ে গেছে আজকাল, কিন্তু তবু মনে হয় কাকু বা ছোট মা এরা বোধহয় ভুল বোঝেনি আমাকে। ওষুধপত্র দিয়েছে কিছু? এমনি দিয়েছি, বলতে কমতে সময় লাগবে। জ্বরটা তখন কমেছে? হ্যাঁ, এটা রাত থেকে একটু কমেছে। ঠিকই আছে, তবে বাড়ি থেকে শুনলাম ও বিয়ে ফিক্স করেছে। সুতপাকে বললো আমি নিজে কিছু জিনিস করি। কি ভালো? কিছুই ভালো না, এটা তুইও জানিস। তুই নিজেকে নিজে কবে বুঝবি রে? জানি না, যতটা তাড়াতাড়ি বুঝিস ততটাই ভালো। আমি বেরোই, ছোটবার বাড়ি যেতে হবে। কি খবর? ঠিকঠাক চলছে আর কি। মা ঠিক সুতপাকে লাইক করে না, ভগবান জানে কেন। আমাদের ফিউচার ঘাটা বস। ছাড় বাদ দে, আমি বেরোই। ভাই বলো, মোবাইলে একটু 20 টাকা টপ করে দে না। শালা ভালো ফর্মালিটি শিখেছিস রে, তোকে চুপচাপ থাকো, আমি করে দেব। ছোট মাপ দিয়ে রেখে দিচ্ছি।
রাখো কলেজে দেখলি তো নোংরা ইউনিয়ন বাজি মাথা গরম করাটা না কমা। আর এই কলেজের ইউনিয়ন টিউনিয়ন এগুলোকে পাত্তা দিস না। আমি পাত্তা দিতেও চাই না। দিনের পর দিন কুত্তাগুলো করো যে দাদাগিরি করো, অর্থাৎ কেশার অর্ধেপে আমার মতো ছেলে মেয়েগুলো, এটা আমি খালি চোখে মেনে নিতে পারবো। আচ্ছা তুই একা সব কিছু বদলাতে পারবি? তোর কনসার্ন কি কেউ চায়? তুই তো আমার কথা শুনবি না, তবু বলবো যে তুই এই সমস্ত থেকে না দূরে থাক। এইসবের মধ্যে থেকে যদি তোর কোনো ক্ষতি হয়, দ্যাট উইল হার্ট মি আ লট। এই ডায়লগটা শুনলে না যে কেউ বলবে তোর সাথে আমার চক্কর আছে। বাজে কথা বলিস, যে কেউই তার ভালো বন্ধুর ক্ষতি চায় না। চার বাদ দে, তোকে বলা আর দেওয়ালকে বলা একই ব্যাপার। উঠ, ক্লাস আছে। পরলোক গেছিল অর্পণকে দেখতে ওর কাকির ওখানে। ও খুব জ্বর, সারা গায়ে চোখ, ও একদম ভালো নেই রে। ও জানে তোর বিয়ের কথা চলছে, পরলোক বলেছে। এত কি করে বদলে গেলি তুই? ওর এই অবস্থা জেনে কিচ্ছু জিজ্ঞেস করবি না? কিন্তু তুই হেব্বি দিয়েছিস, সালাম মালগুলোর পুরো মেরে রেখে দিয়েছিস। প্রত্যেকবার ছাপ্পাবাজি করে ইলেকশন জেতা আর দাদাগিরি ফলানো, এই ডোজটা ওদের দরকার ছিল। বাদ দে, নাম শুনলে সালাম মাথাটা গরম হয়ে যায়। ব্লাডি গুনস, ছাড় বাদ দে। আসল কথা আয়, রূপসাকে কবে প্রপোজ করছিস? তোর মাথা ঠিক আছে? কেন উল্টাপাল্টা বকছিস? চাদু বেশি ইয়ে করো না। দেখ তোদের মধ্যে কিছু একটা চলছে সেটা সব জানে, এক্সেপ্ট ইউ। কারণ বেসিক্যালি এই সব ক্ষেত্রে তুই একটা মর্কট। দেখো গুরু, আমরা জাস্ট ভালো বন্ধু। আবার একই কথা। আর তাছাড়া আমি আরও রিলেশনশিপে, হ্যাঁ আমার সাথে ওর কোনোভাবে মেলে? এনিথিং, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখ, ওর নিজে কতটা অ্যাম্বিশাস ভাব, লাইফে গোলস টার্গেটস ওয়াগেরা ওয়াগেরা। অ্যান্ড লুক অ্যাট মি, বাবা মার সো কল্ড বকে যাওয়া একটা ছেলে। কি করব, কি খাবো, কিচ্ছু ঠিক নেই, জিরো। ওসব ভাবা ভুল। এই শোনো, ওইসব ডায়লগ বাজি ছাড়ো, তোর দ্বারা কিচ্ছু হবে না।
আমি উঠিয়ে দেব, তুই তো আর এক ঘন্টা থাকবি। অফকোর্স, তুমি ছেড়ো, টাটা। সেদিন পল্লক চলে যাবার পরেই ইউনিয়নের ওই কুত্তাগুলো এলো। সকালে ভোট চলাকালীন ওদের ছাপ্পা ধরিয়ে দেওয়ার রাগটা তুলতেই এসেছিল মানুষগুলো। আমি ওদের ছাড়তাম না, কিন্তু ওরা যে তলে তলে পুলিশকে টাকা খাইয়ে আমাকে ফাঁসাতে এসেছিল সেটা বুঝতে পারিনি। ছেড়ে দেওয়া লাগবে না। একটা অন্য কথা বলার ছিল, আবার খিল্লি করবি না তো? কিস্তি খাবি আগে বল। ওকে ওকে ওকে, লেট মি গেস, ইট ইজ রিলেটেড টু সুতপা, রাইট? সুতপা? তার মানে যাহা রুটি আছে তাহা কিঞ্চিত নয়, পুরোটাই সত্য। দেখে লাভ নেই, এরকম কেন বলছিস? একবার আনে না, আর বলবো না কোনোদিন, প্রমিস। একবার কিরে দাঁড়িয়ে রইলি যে? বস বস, জেলখাটা লোকের পাশে বসলে তো জাত যাবে না। এরম ভাবলে আমি আসতামই না অপু। যাক বাবা, ভেবেছিলাম আবার হয়তো অর্পণ বলেই ডাকবি। এনিওয়েজ, কংগ্রাটস। হঠাৎ কিসের জন্য? না আসলে পল্লবের থেকে শুনলাম ইউ গট এনগেজড, সো
ড্রেস। স্টপ ইট, ইটস নাথিং লাইক দ্যাট। সে যাই, তুই ভালো থাকলেই ভালো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সো। আমি সত্যিই খুব ভালো আছি অপু, সত্যিই খুব ভালো আছি। এই কী হয়েছে তোর, এরম করছিস কেন? আচ্ছা, আই এম সরি, আই এম সরি। আমার দিকে দেখ প্লিজ, এরম করিস না, সবাই দেখছে কিন্তু। আমার দিকে দেখ প্লিজ, এরম করিস না। কী হয়েছে বল আমাকে, বল আমার কী হয়েছে। কী জানতে চাস তুই, কী জানার আছে তোর? এতদিন একবারের জন্য তুই জানার চেষ্টা করেছিস আমার, আর আজ যখন সব কিছু শেষ হতে চলেছে তখন তুই সমস্ত কিছু জানতে চাইছিস। ভেবেছিলাম ইলেকশনের ঝামেলাগুলো মিটলেই তোকে সব খুলে বলবো, জানিস। আচ্ছা অপু, তোর মনে আছে তোর সাথে আলাপ হওয়ার কদিন পর তুই হঠাৎ করে একদিন বললি আমার সুভাষ মুখোপাধ্যায় পছন্দ কিনা? মনে হয়েছিল বাবা বেশ ধরেছে তো ছেলেটা, ঢিল ছুঁড়েছিলি না রে। সেকেন্ড ইয়ারের শেষ থেকেই বাড়ির এনভায়রনমেন্টটা কেমন যেন পাল্টে যেতে শুরু করলো। আমার বিয়ে নিয়ে বাড়ির সবাই কেমন একসঙ্গে টেনসড হয়ে পড়লো জানিস, স্পেশালি দাদা আর বৌমণি। দোতলার বড় ঘরটা বৌমণির বরাবরই পছন্দ, ও এসের থেকেই বলতো। তাছাড়া একমাত্র আনম্যারিড ননদ, অলওয়েজ রিস্কি। রোজ ভাবতাম সামডে ইউ উইল রিয়েলাইজ, আবার মনে হতো তুই কি সব বুঝেও এড়িয়ে যাচ্ছিস ব্যাপারটা, এতটা স্টুপিড তো তোকে লাগতো না অপু। ফাইনালি যখন ডিসাইড করলাম কনফেস করব, তুই অ্যারেস্ট হলি। পল্লবের থেকে শুনলাম তোকে 3 মাস দিয়েছে, আমি বারবার বারণ করা সত্ত্বেও ইউ নেভার বদল অপু। খুব দরকার ছিল তোর সেদিন বলতো। এরপর দিনের পর দিন বাড়িতে একই জিনিস, ইমোশনাল টর্চার্স, অশান্তি, আমি নিতে পারছিলাম না আর। দাদান গায়ে অবধি হাত তুললো একদিন, ফাইনালি মামনি একরকম জোর করেই সম্বিতের সঙ্গে মিট করতে পাঠালো। সম্বন্ধটা আমার বড় পিসিরই আনা, ছেলে বড় এমএনসিতে কাজ করে, ইঞ্জিনিয়ার, কোম্পানি থেকে বার্লিন পাঠাচ্ছে। প্রথম দিন থেকে আই ডিডন্ট লাইক দ্যাট বয়, অদ্ভুতভাবে প্রত্যেকটা ব্যাপারে আমাকে আমার লাইকিংসগুলোকে ছোট করে, হিজ নেগলিজেন্স, বোস্টিং অ্যাটিটিউড, আর অলওয়েজ কেমন একটা টিপিক্যাল গায়ে পড়া ভাব, একটা রিলেশনে যেন হি জাস্ট ডাজন্ট নো এনিথিং আদার দ্যান ফিজিক্যাল ইন্টিমেসি। তোকে মিস করতাম খুব জানিস। গ্র্যাজুয়েশনের পর ল পড়ব শুনে একদিন সবার সামনে এমন বিশ্রীভাবে হিউমিলেট করলো যে আই জাস্ট কুডেন্ট কন্ট্রোল মাই সেলফ, যা মুখে এসেছে তাই বলেছি।
স্বপ্নে।